সময় যত এগোচ্ছে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে আশঙ্কার মেঘ তত ঘনাচ্ছে। তিন দিন ধরে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই। এবার তদন্তকারী আধিকারিকদের নজরে তার ফোন ইতিমধ্যেই একটা ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। আজকেই বাজেয়াপ্ত করা হয়েছে তার একটি ফোন। সেই ফোন ফরেন্সিক ল্যাবে পাঠাতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর বর্তমানে এমন কিছু তথ্য উঠে এসেছে যাতে করে তড়িঘড়ি আবার আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালে ছুটলেন সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। জিজ্ঞাসাবাদে কি এমন তথ্য উঠে এলো যাতে তড়িঘড়ি সিবিআইয়ের একটি দল আরজিকরে ছুটতে হলো? এমন কোনো কিছু কি পাওয়া গেছে জিজ্ঞাসাবাদে? প্রশ্ন উঠছে সকলের মনেই। অন্যদিকে আরজিকরের মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন এবং খুনের ঘটনার শুরু থেকেই সিবিআইয়ের নজরে এই সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের দুঁদে আধিকারিকেরা। আপাতত পরপর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার আজকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে তাকে। তিনজন অফিসার মিলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাকি একদল অফিসার গিয়েছেন আরজিকরে কিছুক্ষণ আগে। নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অব অকারেন্স ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে তিনি কী কী জানেন তা জানতে চাওয়া হয় সন্দীপের কাছে। এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সেই সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রাক্তন অধ্যক্ষকে। এছাড়া সকাল 9:30 মধ্যে জানার পর কেন পুলিশকে জানানো হয়েছে দুপুর 2:30 সময়, সেই নিয়েও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তদন্তকারী আধিকারিকরা।